দেখুন, যেটা গভর্নমেন্টের নির্দেশিকা আছে যার মধ্যে কিছু রেস্ট্রিকশন জারি করা হয়েছে এই করোনা যেটা মহামারী আছে তার ফাইট করার জন্য, তার মধ্যে যেটা নন এসেনশিয়াল আইটেম সম্বন্ধে দোকান যে আছে, মার্কেট যে আছে, আর যে পরিবহন ব্যবস্থা আছে সেটা বন্ধ করে দেওয়া হবে। শুধু এসেনশিয়াল আইটেম যার মধ্যে ফ্রুটস, ভেজিটেবলস, ফিশ অ্যান্ড আদার আইটেমস আছে, মেডিসিনস আছে, সেটা খোলা থাকবে। এখন মোটামুটি আমরা যে মালদায় আপনারা দেখছেন, মোটামুটি বেশিরভাগটাই বন্ধ করে দিয়েছে, কিছুটা আছে ওদেরকে আমরা বলে দিয়েছি, ওরা চলে যাচ্ছে। যদি জাতীয় সড়কে যেটা আছে সেম, জাতীয় সড়কেও কোনোভাবে মুভমেন্ট যে আছে নন এসেনশিয়াল আইটেমসের সম্বন্ধে যেই মুভমেন্টস আছে সেটা সব বন্ধ থাকবে। আমরা যদি এখন যেটা মুভমেন্ট আছে আপনারা দেখছেন অনেকটা অলমোস্ট কমে গেছে, তারপরে যেটা আছে আমরা আইনি পদক্ষেপ নেব যদি কোনো এই বাধাটা না মানে। না, অলরেডি আমাদের দেখুন এটা কোনো ল অ্যান্ড অর্ডার ব্যাপার না, এটা মানুষ নিজেই সচেতন আছে, নিজেই ওনারা পুলিশকে প্রশাসনকে পুরোপুরি হেল্প করছে। অ্যান্ড যে আমাদের যে ডিস্ট্রিক্ট বর্ডার্স আছে অ্যান্ড কিছু কিছু ইম্পর্টেন্ট প্লেসেস আছে ওখানে আমাদের নাকা আছে, ওরা কাজ করতে স্টার্ট করে দিয়েছে। মালদা জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে সমস্ত নাগরিককে আমাদের প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে, বাসটা বেজে গেছে, আপনারা জানবেন আমরা কিন্তু বড় বার্তাও ইত্যাদি যাবতীয় অন্যান্য খাদ্য সংগঠন
দিনের মতো খোলা থাকিবে। কাঁচামাল বাজারে ভিড় করবেন না, বা অতিরিক্ত সামগ্রী কিনে প্রতারিত খোলা থাকবে, কোথাও কোনো জনসমাবেশ করা যাবে না, কোনো ভাবে সাত জনের বেশি মানুষ এক জায়গায় জড়া হওয়া যাবে না। সকলের নিজ নিজ বাড়ির মধ্যে আমরা যা যা মাঠে চালকে ওনারকে বলছি, আপনারা কি ইমিডিয়েটলি রিমুভ করেন, অন্যথা অন্যরকম ব্যবস্থা হবে। এবং তার বিশেষ বাহিনী নিয়ে মালদা শহরে রাস্তায় বেরিয়েছেন, কারণ সরকারি নির্দেশ আছে এই সমস্ত দোকানপাট বন্ধ রাখতে হবে এবং অত্যাবশ্যকীয় পণ্য ছাড়।